এই মুহূর্তে আমরা রয়েছি ABS মাতৃসদন নলেজ সিটির মাঠে। আমরা দেখাবো এই মুহূর্তে মাতৃসদন উদ্বোধন হবে। সুপার স্পেশাল হসপিটালের এবং ABS মডেল স্কুলের আজকে আমার দাদিজান ইন্তেকাল হয়ে গেছে, সময় সংক্ষেপের জন্য প্রোগ্রামকে ছোট করতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমি সুপার স্পেশাল হসপিটাল তাড়াতাড়ি করা সম্ভব নয়, কারণ ওটা অনেক সিস্টেম জানেন, ওটা প্রচুর বড় ব্যাপার, কিন্তু তার চেষ্টা তো করছি স্কুলটা এক বছরের মধ্যে কমপ্লিট করে সামনে জানুয়ারি অর্থাৎ এই যে জানুয়ারি পরের জানুয়ারি থেকে আমি বাচ্চাদেরকে নেব সে প্রস্তুত তৈরি করছি। এটা তো আমার তো চেষ্টা করব, কিন্তু মানুষ কি বলছে? মানুষ যদি বলে যে না ওনার জন্য আমি দোয়া আশীর্বাদ করছি, এটা আমার হবে খুশি, এটা করা আমার নেশা, এটা আমার লক্ষ্য, এটা আমার মুর্শিদ কেবলা করেছেন, যুগ যুগ ধরে মহামনীষীরা করেছেন, আমি করব। না 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 ওটা ব্যাপার নয়, খেয়ে নিয়েছে যেনারা বলেছেন, দেখুন তেনাদের বলা অভ্যাস বা বলবে এটা নিয়ে অত কিছু ভাবছি না, যাক তিনারা ভালো থাকেন, তিনারা বলেছিলেন বলেই হয়তো আজকে আমার মধ্যে আরও প্রতিভা আছে, আমি আরও করবার স্বপ্ন নিচ্ছি। পরবর্তী পথ থেকে আমরা ABS মডেল স্কুল এবং ABS সুপার স্পেশাল হসপিটালের ভিত্তি স্থাপন করছি। তো ABS মডেল স্কুলটা আমরা সামনে জানুয়ারির আগে করে ফেলবো এবং সুপার স্পেশাল হসপিটালটার সময় লাগবে। অবশ্যই অবশ্যই ফুসরা শরীফ আহলে সুন্নাতাল জামাত গরিব দিন দুঃখী অসহায় দিনে পড়াশোনা সেবা সম্পূর্ণ ফ্রি রাখবে। আজকে প্রোগ্রাম তো আপনারা মিডিয়া পার্সন আপনারা দেখেছেন, গত বছরের থেকে গতবারের থেকে অনেক বেশি, আজও হাজারো মানুষ, এখন প্রোগ্রাম শেষ এখনো হাজারো মানুষ, হাজারো গাড়ি রাস্তা আটকে আছে, আমি খবর নিন, এই তো ডানকুনির ভাই আছে বিভিন্ন জায়গার, আপনারা সব ভাই মিডিয়ার মানুষ হলো ভাই তো আপনারা, বিভিন্ন জায়গার মানুষ আপনারা রয়েছেন, আজও হাজারো গাড়ি আটকে আছে, মানুষ আসতে পারে। না আমি জানি এরা আমাকে ভালোবাসে কেন, এই জন্য বিশ্বাস রাখি আমি সত্যের উপর আছি তাই। আমরা চাই এই নলেজ সিটি থেকে আমাদের বাচ্চাদের ঘরে উচ্চশিক্ষা স্বীকৃত করে ডাক্তার উকিল জজ ডিএম বিডিও এসব বানাবার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বাচ্চা বলতে আবার যেন মুসলিম ভাববেন না, যদি আমার এই দেশে শুধু মুসলমানের হয় তাহলে এক কথায় আমাদের বাচ্চা বলে মুসলমান, আমাদের বাচ্চা বলতে আমার বাঙালি আমার ভারতীয়। এখানে চিকিৎসাকে সব ধরনের মানুষরাই পাবে, মানুষের জন্য চিকিৎসা, তো মানুষের জন্য চিকিৎসা। দেখুন সেটা আমরা অবশ্যই, এটা আমাদের অফিসে যারা দায়িত্বে আছে মানে ম্যানেজমেন্ট তারা বলতে পারবে। কবে থেকে শুরু হবে মানে এখানে চিকিৎসা পরিষেবা? আমরা আজ থেকেই নিয়ত করেছিলাম, কিন্তু আমাদের মিটিং করা হলো যে নতুন বছরে একটা ভালো লাগবে, তো জানুয়ারি থেকে আমরা চিকিৎসা শুরু করছি। সবাই ভালো থাকুক সুস্থ। অবশ্যই প্রথমে আপনি যেহেতু ভাঙড়ের নাম নিয়েছেন, ভাঙড়বাসীকে ধন্যবাদ জানাই তারা এসেছে, শুধুমাত্র ভাঙড় নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আশা করছি আগামীতেও একইভাবে আসবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যতক্ষণ মানুষের কথা বলবো, দেশের কথা বলবো, দেশবাসীর কথা বলবো, সমাজের কথা বলবো, দাদা হুজুর সেলসিলার মতদর্শকে নিয়ে আমার তাতে করে এগিয়ে যাব, মানুষের আশীর্বাদ একইভাবে আমাদের সাথে থাকবে। আপনি যে বিধায়ক হিসেবে কি বলবেন আজকে আমার লাগছে? দেখুন আমি এই আমি এই এনজিওর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এটা আজকে তো আমি বিধায়ক হয়েছি। দেখুন আমি একটাই কথা সব সময় কথা বলি, যেটা একটাই কথা শিক্ষা অর্জন করতে হবে আমাদের, আমরা যে পিছিয়ে বর্গে আছি মূলস্রোতিতে আমরা আসতে চাই, আমাদের সর্বপ্রথম যেটা দরকার হচ্ছে শিক্ষা, শিক্ষা ছাড়া আমরা সমাজে মূলস্রোতে আসতে পারবো না, অন্যথায় আমাদেরকে মিসগাইড করবে, আমরা যদি মিসগাইডের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আজকে আপনাকে দেখে মানুষের একেবারে একেবারে মানে আপনাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে ব্যাপক চিৎকার, আগামী দিনে কি মানুষের আশা আলোচনা আছে নওশাদ সিদ্দিকী? কতটা আলো দিতে পারবো সেটা বলতে পারবো না আমি, তবে আমার দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এটা আমি নিশ্চিন্তে বলতে পারি, অর্থাৎ আমি অন্ধকার করবো না, আলো না দিতে পারলো, আলো না দিতে পারলো আমি অন্ধকার করবো না। ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে দিচ্ছি। হ্যাঁ গেস্ট নাই ভাই, আমি একজন তোমাদের মানে এই এই এনজিওর একজন মেম্বার, আমি কাজ চলছে। দেখুন একটা কথা সত্যি অস্বীকার আমি করবো না, আমাদের জন্য এটা প্রথম,
মেডিকেল লাইনে আমরা এই প্রথম আসা আমাদের। এর আগে পর্যন্ত আমরা বিভিন্ন জেনারেল এডুকেশন থেকে শুরু করে রিলিজিয়াস বা ইসলামিক এডুকেশনের উপর আমরা কাজ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত চাপের প্রজেক্ট আছে, চেষ্টা করছি এবং আগামী যে প্রজেক্টটা নিতে চলেছি এবিএস সুপার স্পেশালিটি হসপিটাল সেটা আরও বড়। যদি আপনারা সাধারণ মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা খুব তাড়াতাড়ি সেটা বেড হচ্ছে। হ্যাঁ, কত শয্যার বেড? এটা 50 বেডের টার্গেট রাখা আছে, এটা আবার এক্সটেন্ড করা হবে। বলেছিলাম আমি এতটাই অভিভূত, আর বাংলায় যেটাকে বলে বাক শক্তি রহিত, কোনো কিছু সৃষ্টি করার সময় নজরুল ইসলামের একটা সুন্দর কথা আছে, মন আমার বলগা ছাড়া অশ্ব যেন পাগলাসে, আজই সৃষ্টি সুখের উল্লাসে। সৃষ্টির আনন্দ যে কি সে শুধু স্রষ্টাই বুঝতে পারে, যে সৃষ্টি করে সে বোঝে। আর আমি এটাও বলেছিলাম যে আমি প্রথম দিন থেকেও আমি ছিলাম, আমি আছি আর আমি থাকবো। পাশে প্রথম দিন একটা সুন্দর কথা বলেছিলাম, সেটা সংস্কৃতে, সেটা হচ্ছে গৃহস্থে পূজ্যতে পিতা, গ্রামে পূজ্যতে প্রধান, দেশে পূজ্যতে নেতা, কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে। তার মানে হচ্ছে বিদ্যানের সম্মান সমস্ত জায়গায়। আমরা যে মুহূর্তে এটা নলেজ সিটি বা জ্ঞান প্রদান করার চেষ্টা করছি তার সাথে আমি আছি, আর আমরা সবসময় যেন এই শিক্ষা পাই যে আমরা সমাজ থেকে যা কিছু পেয়েছি সমাজকে যেন কিছু দিয়ে যেতে পারে। আর চিন্তা নেই, একেবারে আপনার বাড়ির পাশে এসে গেছে অ্যাপেলো ডায়াগনোস্টিক অথোরাইজড কালেকশন সেন্টার, ভগবতীপুর বাজার অ্যাপেলো ফার্মেসির পাশে। এখানে মল, মূত্র, রক্ত, কফ পরীক্ষা করা হয়, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার এছাড়াও ইসিজি করার ব্যবস্থা আছে, যে কোনো টেস্টের উপর 20% ছাড় দেওয়া হয়। সমস্ত রোগের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে বসেন। যোগাযোগের নাম্বার 6297298351 অথবা 7602972093।